কাঠফাটা রোদে দুই হাতে দুটি পচা আপেল হাতে দাঁড়িয়ে থাকা মানুষটিকে অনেকেই চেনেন না। 17 কোটি মানুষের দেশে এক একজনকে চেনার উপায়ও নেই। তবে এই ব্যক্তি নির্বাচন কমিশনের দাঁড়ানোর মাঝে যা আছে তার দাবি নির্বাচন কমিশনে পছন্দ হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং জনগণকে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আর নেওয়াও সম্ভব নয়, কারণ এদের প্রতি জনগণ আস্থা হারিয়েছে। তা আমি মনে করি যে এই নির্বাচন কমিশন আপেলের মতোই ফুসে গেছে, কারণ আপেল পুরোটা একসাথে পৌঁছে না, একটা অংশ ধরে পৌঁছে, এই অংশটা যদি কেটে ফেলে বাকি অংশটা খাওয়া যায়। আমি মনে করি এই নির্বাচন কমিশন এখন যারা দায়িত্বে আছে তারা পূর্ণাঙ্গ রূপে ফুসে গেছে, তাই তাদেরকে সংস্কার করলে জনগণ কেন্দ্রমুখী হবে এবং জনগণ ভোট দিবে। তার নাম কেন হানিফ বাংলাদেশি এ আরেক রহস্য। জানালেন গত 12 মার্চ টেকনাফ 0 পয়েন্ট থেকে হাঁটা শুরু করেন তিনি, হাঁটতে হাঁটতে তেঁতুলিয়া পৌঁছেন 14 এপ্রিল। এরপর থেকে মানুষ তাকে ডাকছেন হানিফ বাংলাদেশি নামে। ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া 1004 কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করেছি, সেজন্যই জনগণ আমাকে বলল যে বাংলাদেশের ফার্স্ট সীমানা হলো টেকনাফ আর শেষ সীমানা হলো তেঁতুলিয়া, যেহেতু আপনি বাংলাদেশের ফার্স্ট এবং লাস্ট সীমানা হেঁটে ভোটাধিকারের দাবি জানিয়েছেন সেজন্য আজকে থেকে আপনার নাম বাংলাদেশি, সেজন্য আমার নাম হয়েছে হানিফ বাংলাদেশি। সবশেষ 4 জুলাই ইসিতে পচা আপেল নিয়ে আসলেন নোয়াখালী জেলার মাইজদির বাসিন্দা হানিফ। এর আগে 6 মেও তিনি এখানে এসেছিলেন নির্বাচন কমিশনের সংস্কার দাবিতে। কিন্তু কি চান তিনি, তার একার দাবিতে কেনই বা পরিবর্তন আসবে কমিশনে? পাকিস্তান আমাদেরকে ভোটাধিকার বঞ্চিত করার কারণে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা এখন ভোটাধিকার পাচ্ছি না। আমিও তো ভোট দিতে পারি নাই, আমি আমার কেন্দ্র হলো চট্টগ্রামের সোবাহানিয়া মাদ্রাসা, কেন্দ্রে যখন যাওয়ার সময় আমাকে বললো যে আপনি ভোট দিতে যাচ্ছেন, আমি বলছি হ্যাঁ ভোট দিতে যাচ্ছি, লাল কাপড় দিয়ে একটা গৃহকক্ষ রাখা আছে, আমি সেখানে আমার মতামত প্রকাশ করবো, এখানে বলতে হবে কেন আপনাকে? বলছে যে না আজকে এখানে বললে আপনি ভিতরে ঢুকতে হবে। তা আমি নিজে তো ভোট দিতে পারি নাই, আমি তো নিজে তো ভোটাধিকার বঞ্চিত, আমার মতো এরকম অনেকে ভোটাধিকার বঞ্চিত হয়েছে। হানিফ মনে করেন দলগুলো ক্ষমতায় গেলে শুধু নিজেদের সুবিধার কথাই ভাবে, তাই জনগণের ভোটের অধিকার নিয়ে গুরুত্ব দেয় না তারা, কিন্তু এভাবে চলতে থাকলে গণতন্ত্র টিকবে না বলে মনে করেন তিনি। তাই এর পরের ধাপে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কথা চিন্তা করছেন তিনি। এই দল যখন ক্ষমতায় আসে সেই দলে কি করে, তাদের আজ্ঞাবহ লোকদেরকে নির্বাচন কমিশনের প্রশাসনের বিভিন্ন পদে পদায়ন করে এবং রাজনীতির নগ্ন হস্তক্ষেপ করে, যার কারণে এই সরকারি লোকগুলোও ঠিকমতো কাজ করতে পারে না। কমিশন কেন পারলো না একটু বলেন তো? কমিশন কাজ করতে পারে না, আমার মনে হয় এখানে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, যার কারণে তারা সঠিক নির্বাচন দেয়নি। হানিফের মতে 2014-2019 নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল কমিশনের ওপর, হস্তক্ষেপ মুক্ত আস্থাশীল নির্বাচন কমিশনই তার মূল দাবি। সমাজের পরিবর্তন করার জন্য আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণকে ভোট কেন্দ্রমুখী করতে হবে, তাই কেন্দ্রমুখী করতে হলে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। লাভলী বিথি, যমুনা নিউজ, ঢাকা।